বিসমিল্লাহিরহমানিরহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশের ভাবনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কৃষকের হালচাল নিয়ে কিছু কথা বলব। আসলে আমাদের দেশে কৃষকদের নিয়ে অনেকেই অনেক কথা বলে, অনেক কৃষিবিদ, রাজনীতিবিদ অনেকেই আছেন, তাদের কথার আর শেষ নেই। কিন্তু আসলে কৃষকদের যে বাস্তব সমস্যা, তারা কি সমস্যার ভিতরে আছে সেটা নিয়ে বা সেই সমস্যাগুলো তুলে ধরে কেউ কোনো কথা বলতে শোনা যায় না। আমাদের দেশের কৃষকরা বেশিরভাগই প্রকৃতি নির্ভর, প্রকৃতির উপর নির্ভর করেই তাদের চাষাবাস করতে হয়। আমি কয়েকদিন আগে নগরকান্দা থানার বিলনালিয়া গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে দু একজন চাষির সাথে আলাপ করলাম বা মাঠে কিছু ফসল দেখলাম। সেটা হলো এই রবি শস্য উঠে গেছে, বর্তমানে পাট চাষ করছে কৃষকরা, কিন্তু বৃষ্টি নেই। এই চৈত্র মাসের শেষের দিকে এটা রোপণ করার কথা ছিল, কেউ কেউ করতে পেরেছে ওই শ্যালো টিউবওয়েল পানি সেচের মাধ্যমে, আর যাদের সেই ব্যবস্থা নেই তাদের জমিগুলো এখনো ওইভাবে পড়ে আছে, তারা পাট বা ধান কিছু রোপণ করতে পারছে না। এখন আমাদের দেশের কৃষকরা এই কৃষি এই প্রকৃতি নির্ভর হওয়ার কারণেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। কারণ আজকে যদি আমাদের দেশে এই সেচ ব্যবস্থা, এটা পর্যাপ্ত সুযোগ সুবিধা কৃষকদের থাকতো, কারণ সেচ ব্যবস্থা করতে গেলে সেখানে শ্যালো টিউবওয়েলের ব্যবস্থা করতে হয়, বিদ্যুতের ব্যবস্থা করতে হয়, কিন্তু কৃষকদের সেই পরিমাণ অর্থ নেই, প্রত্যেক কৃষকের সেই পরিমাণ অর্থ নেই। কিন্তু সেটা যদি আমাদের যথাযথ কর্তৃপক্ষ সরকারি তরফ থেকে যে এটার একটা ব্যবস্থা করা হতো, কৃষকদেরকে কীভাবে সেচের ব্যবস্থা করে দেওয়া যায়, সুলভ মূল্যে তাদেরকে অল্প সুদে ঋণ ব্যবস্থা করা, এর মাধ্যমে যদি তাদেরকে একটা প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে আধুনিক পদ্ধতিতে রোপণ করা যায়, হ্যাঁ, সেই ব্যবস্থা যদি করা হতো তাহলে কিন্তু কৃষকদের অনেকটাই সুযোগ সুবিধা হতো। এখন আমি দুই একদিন আগে গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম কৃষক তার জমি ওইভাবে পড়ে আছে, ও বৃষ্টির অপেক্ষায় আছে, তারা কখন বৃষ্টি নামবে তখন রোপণ করবে। আর যাদের কিছু ব্যবস্থা আছে তারা পাট বুনেছে, কিন্তু সেখানেও দেখা গেছে একবার সেচ দিয়েছে, রোদ্রের যে তাপ তাতে এক দুই দিনেই মাটি আবার শুকিয়ে যায়, তাই তাদের পক্ষে পর্যাপ্ত পরিমাণে দু একদিন পর পর সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করব যথাযথ কর্তৃপক্ষ, কৃষি সম্প্রসারণ বিভাগ, বিএডিসি, তারা যদি একটু কৃষকদের দিকে নজর দেয়, কৃষকদেরকে একটা লিস্ট করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে তারা এই যথাসময়ে যথাযথ ফসল রোপণ ও বপন করতে পারবে। এবং পাশাপাশি এই যখন ফসল তোলা হয় তখন যাতে আধুনিক পদ্ধতিতে যদি সেটা রোপণ সেটা আধুনিক পদ্ধতিতে যদি সেটা মারাই করা যায় তাহলে অনেক খরচ কম হবে এবং সময়ও বাঁচবে। তাই আমি যথাযথ প্রতিপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি, কৃষকদের দিকে আমাদের একটু তাকানো উচিত। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।